প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। স্বপন স্যারের অনুপস্থিতিতে আজকে তোমাদের রসায়ন ক্লাসটি আমি তোমাদের সাথে কি আমি থাকবো রসায়ন ক্লাসে। আজকে একটি তোমাদেরকে একটি নতুন অধ্যায় জীবাশ্ম জ্বালানি নিয়ে আলোচনা করব। জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় সৃষ্টির পর হতে কি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়। এই দুর্যোগের কারণে অনেক উদ্ভিদ প্রাণী মাটি চাপা পড়ে স্তরে স্তরে সঞ্চিত হয়। এক প্রকার গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, তৈরি হয়। এগুলোকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। তা আজকে তোমাদেরকে এই জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। জীবাশ্ম জ্বালানি মূলত হাইড্রোকার্বন বা জৈব যৌগ। জীবাশ্ম জ্বালানি মূলত হাইড্রোকার্বন বা জৈব যৌগ। এখন আসে হাইড্রোকার্বন বা জৈব যৌগ বিষয়টা কি? হাইড্রোকার্বন, কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে কি? কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে হাইড্রোকার্বন বা জৈব যৌগ। জৈব যৌগ। তাই আমরা হাইড্রোকার্বন পেলাম কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে যে পদার্থটি গঠিত হয় সেই পদার্থটিকে বলা হয় হাইড্রোকার্বন বা জৈব যৌগ। জৈব যৌগ। আমরা আজকে যৌগ যৌগের শ্রেণীবিভাগ জানব। যৌগ যৌগের শ্রেণীবিভাগ জানব বা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ জানব। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। একটি হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। মুক্ত শিকল যে সকল হাইড্রোকার্বনের ক্রান্তীয় কার্বন দ্বয় মুক্ত অবস্থায় থাকে তাকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। আর যে সকল হাইড্রোকার্বনের ক্রান্তীয় কার্বন দ্বয় যুক্ত অবস্থায় থাকে অর্থাৎ মুক্ত থাকে না তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। আবার হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটি হচ্ছে যে সকল হাইড্রোকার্বন সুগন্ধিযুক্ত অর্থাৎ সুগ্রাম থাকে, এছাড়া এতে বেনজিন চক্র বা বলায় বিদ্যমান থাকে।
বিদ্যমান থাকে তাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। আর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আছে যে সকল হাইড্রোকার্বনের কোনো সুগন্ধি থাকে না এবং বেনজিন বলয় বিদ্যমান থাকে না, আমরা সে সকল হাইড্রোকার্বনকেই আমরা বলি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন, তাই কি? দুই প্রকার, একটা হচ্ছে একক কার্বন কার্বন একক বন্ধন, আর আরেকটি হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। কার্বন কার্বন একক বন্ধনকে আমরা বলি অ্যালকেন, কার্বন কার্বন দ্বিবন্ধনকে আমরা বলি অ্যালকেন, আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এটাকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দু প্রকার পেলাম, একটা পাইলাম কার্বন কার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন আমরা দুই ভাবে পেলাম, একটি পাইলাম কার্বন কার্বন একক বন্ধন, আরটি আছে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। কার্বন কার্বন একক বন্ধনকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, আর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে বলা হয় যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা উদাহরণের সাহায্যে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বাহ্যিক রূপ বোঝার চেষ্টা করব। এই যৌগটির নাম হচ্ছে প্রোপেন, এই যৌগটির নাম হচ্ছে প্রোপেন। এখানে এখানে এই কার্বনের সাথে এই কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত, একক বন্ধন দ্বারা যুক্ত, আবার এই কার্বনের সাথে এই কার্বনও কি একক বন্ধন দ্বারা যুক্ত। যেহেতু কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত, এই জন্য এই যৌগটিকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা আরেকটি নাম রয়েছে অ্যালকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো দুটি উদাহরণ নিয়েছি। এই ক্ষেত্রে দ্বিতীয় উদাহরণটির ক্ষেত্রে এই কার্বন আর এই কার্বন একক বন্ধন রয়েছে, কিন্তু এই কার্বনের সাথে এই কার্বনের দ্বিবন্ধন রয়েছে, এই জায়গায় দুটি বন্ধন রয়েছে। যেহেতু দুটি বন্ধন রয়েছে, আবার তৃতীয় উদাহরণটির ক্ষেত্রে এই কার্বনের সাথে এই কার্বনের ত্রিবন্ধন রয়েছে, এই কারণে এই দ্বিতীয় যৌগটি এবং তৃতীয় যৌগটিকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার এই দ্বিতীয় বন্ধন আর দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, দ্বিবন্ধনটিকে বলা হয় অ্যালকিন আর ত্রিবন্ধনকে বলা হয় অ্যালকাইন, ত্রিবন্ধনকে বলা হয় অ্যালকাইন। তাই এই যৌগটির নাম হচ্ছে, এই জায়গায় কার্বন রয়েছে একটি দুটি তিনটি, সুতরাং তিন কার্বন হলে এই যৌগটির নাম হচ্ছে প্রোপিন, প্রোপিন। যেহেতু দ্বিবন্ধন রয়েছে এই জন্য এই যৌগটির নাম দেওয়া হয়েছে প্রোপিন, আর এই জায়গায় কার্বন তিনটি কিন্তু বন্ধন কার্বন কার্বন একটি ত্রিবন্ধন রয়েছে, এই কারণে এই যৌগটির নাম দেওয়া হয়েছে প্রোপাইন, প্রোপাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
যদি কার্বন কার্বন দুইটি কার্বন থাকে তার নাম হয় ইথেন আর একটি কার্বন থাকে তার নাম হয় মিথেন তিনটি কার্বন থাকলে হয় প্রোপেন চারটি কার্বন থাকলে হয় বিউটেন এই নামগুলো তোমরা শিখে নেবে নামগুলো তোমরা বইতে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা শিখে নেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আসি সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পার্থক্য এই পার্থক্য করার জন্য ব্রোমিন যৌগ না হয় এই সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন গ্রহণের জন্য ব্রোমিন দ্রবণ যোগ করা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যদি ব্রোমিন দ্রবণ মিশ্রিত করি বা ব্রোমিন দ্রবণের মধ্যে যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন দেওয়া হয় তাহলে দেখা যাবে কি যৌগটি কোনো বিক্রিয়া ঘটবে না এক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণের কোনো পরিবর্তন ঘটে না অপরদিকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন অথবা অ্যালকাইন এদের মধ্যে যদি ব্রোমিন দ্রবণ যোগ করা হয় বা ব্রোমিন দ্রবণের মধ্যে যদি অ্যালকিন বা অ্যালকাইন দেওয়া হয় সেক্ষেত্রে ব্রোমিনে লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে বিক্রিয়াটি ঘটবে এ থেকে এই ব্রোমিন পরীক্ষার সাহায্যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পার্থক্য সহজেই নিরূপণ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রসায়নে পড়া হয় আমরা যেমন বাংলায় পড়ি এক ইংরেজিতে ওয়ান এরকম রসায়নে একটি কার্বন যৌগকে বলা হয় মনো দুই দুইয়ের ক্ষেত্রে বলা হয় ডাই তিন ক্ষেত্রে বলা হয় ট্রাই চতুর্থের চারের ক্ষেত্রে বলা হয় টেট্রা পঞ্চমের ক্ষেত্রে বলা হয় পেন্টা ষষ্ঠের ক্ষেত্রে বলা হয় হেক্সা সপ্তমের ক্ষেত্রে বলা হয় হেপ্টা অষ্টমের ক্ষেত্রে বলা হয় অক্টা আর নবমের ক্ষেত্রে বলেন নন আর দশমের ক্ষেত্রে বলা হয় ডেকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ রয়েছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ আট প্রকারে অঙ্কন করে সংগ্রহ করবে। আর দুই নম্বর, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রত্যেক নিরূপণ করে দেখাবে। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে এবং অন্যকে মাস্ক পরার উৎসাহিত করবে। এর মাধ্যমে নিজেও সুস্থ থাকবে এবং অপরকে সুস্থ থাকতে সহায়তা করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।